हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, स्वागतम तुम्हारे आमादेर आजकेर आयोजने। आमरा आजके जे टपिकटा निये आलोचना करब सेटा हच्छे बांगला द्वितीय पत्रेर उपरे, बांगला व्याकरणेर उपरे। बांगला व्याकरणेर वचन जे शब्दटा आछे, तो ये वचन शब्दटा थेके आमादेर विभिन्न धरनेर नैमित्तिक एसे थाके, बेश करे क्लास सिक्स थेके टेन पर्यन्त, एबं जारा चाकरी परीक्षा देबे बिसेस सह नाना धरनेर चाकरी परीक्षा, एबं जारा भार्सिटिर ভর্তির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই উপকারী হবে। সো আজকে আমরা ক্লাসটা শুরু করি আর কথা না বলে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন এই বচন থেকে কিভাবে আমাদের এটা আসবে, নৈমিত্তিকগুলো আসবে। দেখো, বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, ঠিক আছে। তো বচন ব্যাকরণের কি কি শব্দ, পারিভাষিক শব্দ। তারপরে বচন শব্দের অর্থ কি, বচন শব্দটার অর্থ হচ্ছে সংখ্যার ধারণা, এটা থেকে একটা নৈমিত্তিক আসে সংখ্যার ধারণা। এবং বচন বিশেষ্য এবং সর্বনাম পদের সংখ্যার ধারণাকে বচন বলে। বিশেষ্য, বিশেষ্য বলতে কি বোঝায়, নাম, আর সর্বনাম নামের পরিবর্তে যে শব্দটা বসে এই সংখ্যার ধারণাকে কি বলে, বচন বলে। এই সংজ্ঞাটা অনেক সময় আসে, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুর সংখ্যার ধারণা বোঝায় তাকেই বচন বলে, ঠিক আছে। কেবল বিশেষ্য সর্বনাম পদেরই বচন ভেদ হয়, মাত্র দুইটা পদের বচন ভেদ হয়, সেটা হচ্ছে একটা বিশেষ্য আর একটা হচ্ছে কি সর্বনাম পদের, ঠিক আছে। বচন কত প্রকার, বচন হচ্ছে দুই প্রকার, বচন দুই প্রকার। প্রথমটা হচ্ছে এক বচন, প্রথমটা এক বচন যা ধারা একটিমাত্র ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় তাকে এক বচন বলে, ঠিক আছে, তাকে এক বচন বলে। যেমন বইটি, বইটি, তার মানে বইটি, একটি বই বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কি এক বচন। তাহলে এই এক বচন প্রকাশ করে কি দিয়ে, দেখো প্রকাশ হচ্ছে টা, টি, খানা, খানি ইত্যাদি, ঠিক আছে। এইগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে ভাববো হচ্ছে আমরা এটিগুলো কি আছে, এক বচন শব্দে আছে। এবার বহুবচন, দেখো যা ধারা একাধিক ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকেই বহুবচন বলে। আর বহুবচন হচ্ছে যেরকম বইগুলো, আমরা যদি লিখি বইগুলো, বইগুলো, ঠিক আছে, বইগুলো, তাহলে কি ধারা হচ্ছে বা বইগুলি, গুলো, গুলি, রা, বর্গ, নিকর, আবিল, মণ্ডলী, রাজি, বিন্দু, রাশি, মালা, এই ইত্যাদি এই শব্দগুলো দিয়েই হচ্ছে হলে কি আমাদের বচনগুলো, বহু বচনগুলো নির্দেশনা করা হয়, বহু বচনগুলো নির্দেশনা করা হয়, ঠিক আছে। এরপরে বচন নির্দেশক শব্দগুলোর ব্যবহার বিধি একটু আমরা দেখি। উন্নত শ্রেণীর ক্ষেত্রে কি ধরনের বচনগুলো ব্যবহার করা যায়, দেখো উন্নত শ্রেণীর ক্ষেত্রে রা, মণ্ডলী, বৃক্ষ, গণ, বর্গ, যেমন আমরা এখানে লিখতে পারি শিক্ষক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, আর হচ্ছে মন্ত্রীবর্গ, মন্ত্রীবর্গ, তার মানে বর্গ, মণ্ডলী, এগুলো হচ্ছে কি উন্নত শ্রেণীর ক্ষেত্রে আমরা এই নির্দেশনাগুলো ব্যবহার করে থাকি বহুবচনের ক্ষেত্রে। প্রাণী ও অপ্রাণী উভয় ক্ষেত্রে কুল, সকল, সমূহ, সব এগুলো বোঝায়। তাহলে উদাহরণগুলো দেখো, পাখি সব, পাখি সব, মানুষ সমূহ, মানুষ কি হবে, মানুষ সমূহ ইত্যাদি, ঠিক আছে। অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে আবিল, গুচ্ছ, নিকর, পুঞ্জ, মালা, রাশি, রাজে, তাহলে কি যেমন হচ্ছে পর্বতমালা, পর্বত মালা, বৃক্ষ, বৃক্ষ রাজে ইত্যাদি, ঠিক আছে। জন্তুর ক্ষেত্রে পাল, জুত, তাহলে কি গরুর পাল, হস্তি জুত, হস্তি জুত, এটা হচ্ছে আমরা জন্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এই নির্দেশনাগুলো। এরপরে দেখো, অনেক সময় একই শব্দ দুইবার ব্যবহার করেও বহুবচন করা যায় দুইবার, যেমন বড় বড় মাঠ, বড় বড় মাঠ, ঠিক আছে, তার মানে অনেক বোঝাচ্ছে। কখনো কখনো বিশেষের আগে ঢের, অঢেল, নানান ও বিস্তর শব্দ যোগে বহুবচন করা যায়, যেমন হচ্ছে নানান মানুষ,
নানান মানুষ, তারপরে অঢেল টাকা, অঢেল টাকা ইত্যাদি। একই সঙ্গে দুইবার বহুবচন ব্যবহার করা যায় না। আমরা যদি একের অধিক বোঝাই তাহলে একই সঙ্গে দুইবার বহুবচন ব্যবহার করতে পারবো না। যেরকম সব মানুষেরা মরণশীল, দেখো এখানে সব এবং মানুষেরা রা আছে, তাহলে আমার যে কোনো একটি বাদ দিতে হবে। যেরকম হবে এখানে হচ্ছে সব মানুষ মরণশীল, সব মানুষ, তখন এই একাটা থাকবে না, সব মানুষ মরণশীল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের লেসন। তো এই টপিকস থেকে এইখান থেকে নৈবিত্তিক আসতে পারবে, তোমরা বারবার এটা প্র্যাকটিস করো, এবং এটা থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে আশা করি তোমরা খুব ভালো করে উত্তরটা করে আসতে পারবে। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।